তাই তো আবার আবার আমি এসেছি এবার আমি করব টক কঠোর তপস্যা কঠোর তপস্যায় সিদ্ধি লাভ করে আমি অপার শক্তির অধিকারী হব আবার আমি দেবলোকে ছিনিয়ে নেব আবার ছিনে নেব স্বর্গ সিংহাসন তাই আজ আমি কঠোর তপস্যায় রত হব কঠোর তপস্যা আজ কৈলাসে থাকতে পারি না আমি তাই তো ছুটে যাব আজ আমি ওই বৃকরাসুরের সম্মুখে আখি খোলো পুত্র তোমার তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছ তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম নি কৈলাসে তাই তো আমি কৈলাস হতে ছুটে এসেছি বলো পুত্র বিকরাস কি চাও তুমি আমার কাছে কেন তুমি বারবার আমার আহ্বান করেছ এসেছো এসেছো গো কৈলাস পথে এসেছো আজ বৃকরাস শরীরটাকে সাড়া দিতে আজ তুমি এসেছো তাই নাও নাও প্রভু নাও সর্বপ্রথম তুমি আমার প্রণিপাত গ্রহণ করো মনোবাসনা তোমার পূর্ণ হোক বৃকরাস এইবার বলো পুত্র কেন তুমি আমাকে স্মরণ করেছ কেন স্মরণ করেছি জানো আজ আমি তোমার কাছে কিছু চাই বলো বলো কৈলাস বোঝে বলো আজ যদি বৃকরাসুর তোমার কাছে যা কিছু চাইবে তুমি আমায় তাই দিয়ে সন্তুষ্ট করবে আমি তোমায় কথা দিলাম বৃকরাসুর তুমি আমার কাছে আজ যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করব বলো তুমি তাই দাও তাহলে দাও দাও কৈলাসপতি দাও তুমি আমায় অমরত্ব বরে দাও প্রিকুরাসুর না প্রিকুরাসুর না অমরত্ব বর শুধু দেবতাদের জন্য নহি কো দানবী নহি কো নর কিন্নর অমরত্ব ছাড়া অন্য কোন বর তুমি আমার কাছে চেয়ে নাও পুত্র আমি তোমাকে হাসি মুখে তাই দিয়ে সন্তুষ্ট করব না অন্য কোন বরের আমার নাহি গো প্রয়োজন দিতে যদি হয় তাহলে দাও প্রিকরাসুরকে অমরত্ব বর যতবা ফিরে যাও তুমি ওই কৈলাস তাই হোক প্রিকরাসুর আজ আমি কৈলাস ফিরে যাচ্ছি ha 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 ha
আসতে হবে দিতে হবে তোমায় অমরত্ব বর ভোলানাথ একবার যখন তোমার আসন টলিয়েছে আবার আমি থাকবো তোমায় আবার আস্থাবে বিকর আসনের কাছে দিতে হবে তাকে অমরত্ব বর আবার আবার আমি করব কঠোর তপস্যা আবার ডাকিলি তুমি আমায় থাকতে পারলাম নিমি আমি কৈলাসে বলো বলো বৃকরাসুর বলো অমরত্ব ছাড়া অন্য কোন বর তুমি আমার কাছে চেয়ে নাও আমি তোমাকে তাই দেব কি বললে ভোলানাথ দিকে বললে আবার যাবে আবার অন্য বর চাইব না আমি প্রয়োজন নেই আমার অন্য বর দিতে যদি হও তুমি মরে তাও অমরত্ব বর আমি চলেই যাচ্ছি ত্রিপুরাস আমি চলেই যাচ্ছি আসতে হবে আসতে হবে ভোলানাথ আসতে হবে একবার নহে দুইবার তোমার আসন যখন ডলাতে পেরেছে আবার আমি তোমার আসন ডলাবো দুইবার ফিরে গেছো মৃগর আসনকে আমার অত্যবার না দিয়ে এবার যেতে হবে তোমায় আমার অত্যবার এবার আবার আমি করিব আবার এসেছি আমি তোমার সম্মুখে পরপর দুই দুইবার অমরত্ব না দিয়ে আমি ফিরে গেছিলাম বলো পুত্র বলো আবার বলি তোমা অমরত্ব ছাড়া অন্য কোন বর তুমি আমার কাছে চেয়ে নাও ভালো করে ভেবে দেখো বিকর আসো ভালো করে ভেবে দেখো কি বললে ভোলানাথ অমরত্ব ছাড়া অন্য বর ভালো করে ভাববো আমি মনে পড়েছে মনে পড়েছে ভোলানাথ মনে পড়েছে পরে যদি দিতে হয় ভোলানাথ তাহলে অমরত্ব নয় আমার তুমি এই বর দাও আমি চার মাথায় আমার হাতটি রাখব সঙ্গে সঙ্গে সে যেন ভস্ম হয়ে যায় আমি তোমায় এই বর দিলাম আর আজ হতে বৃকরাসুর নয় তোমার নাম হবে
হসাসো আমি চার পাতায় হাত রাখবো সঙ্গে সঙ্গে সে অস্থ হয়ে যাবে কিন্তু ভোলা নদীকে ভর দিল সেই ভর সত্য কি মিথ্যা আমি যা যাই করে দেখব এই মুহূর্তে আমি কার মাথায় হাত রাখবো কার মাথায় হাত রেখে পরীক্ষা করব কার মাথায় ভোলানাথ আমি এই ভস্মাসুরকে বর দিয়েছ আমি যার মাথায় হাত রাখব সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে তাহলে এসো ভোলানাথ এসো এখানে তো কেউ নেই আমি তোমার মাথায় হাত রেখে আমি পরীক্ষা করব তোমার তো আবার সত্য কি মিথ্যা না 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 এক কাজ করো না ভস্মাসুর এক কাজ করো না 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 এক কাজ করো না কোথায় বলাবে কোথায় বলাবে ভোলানাথ কোথায় বলাবে তুমি কোথায় বলাবে ভোলানাথ ছুটে গেল প্রভু নারায়ণের কাছে নারায়ণ অভয় বাণী দিল বললো ভয় নেই ভয় নেই ওগো ভোলানাথ ভয় নেই এই মুহূর্তে আমি মহিনী রূপে ধারণ করে যাব আজ আমি ওই ভস্মাসুরের কাছে তাই তৈত ছুটে এলো আজ মহিনী রূপে ধারণ করে প্রভু নারায়ণ এত সুন্দর মহিনী রো এত সুন্দর ভবর মহিনী রো এই রূপ তুমি কখনো কোথাও দেখিনি এসো এসো সুন্দরী এসো তুমি আজ ভস্মাসুরকে ধরা দাও এসো আমি তোমায় ছেড়ে দেবো না তোমার এই ভবন মন্দির আমাকে পাগল করেছে এসো ধরা দাও নারী ধরা দাও আমি তোমায় কথা দিচ্ছে এই ভস্মাসুর তোমাকে আমার ঘরে নিয়ে গিয়ে তোমাকে আমি বিবাহ করব আমি তোমাকে বিবাহ করতে পারি তবে একটা শর্ত আছে শর্ত বেশ বলো বলো সুন্দরে বলো এই সেই শর্ত তোমার শর্ত আমি রাজি তাহলে শোনো ভস্মাসুর আমি যেমন ভাবে নৃত্য করব তেমনি ভাবে যদি আমার সঙ্গে তুমি তালে তালে নৃত্য করতে পারো তাহলেই আমি তোমাকে বিবাহ করব কে কে বললে তুমি যেমন করে নৃত্য করবে তেমনি ভাবে নৃত্য করতে হবে ভস্মাসুরকে বেশ তাই হোক শোনো খারো শুরু করো তোমার নৃত্য thank you
মঙ্গলো মঙ্গলো দীপি জালো উঠুকে বেজে আনন্দ গা thank you.
ছোটদের জানাই ভালোবাসা বড়দের প্রণাম আমি গাইব মায়ের গানা সুরে সুরে আমি গাইতে নামে গা গুরুর আশীর্বাদ মাথায় করে গাইতে এলাম গা গুরুর কৃপা মাথায় করে গাইব মায়ের গান ছোটদের জানাই ভালোবাসা বড়দের প্রণাম আমি গাইতে এলাম গান আসরে গাইব মায়ের গান আসরে গাইব গাইব তুমি দেবী গৌর সুতা আস্তি কমলীর মাতা তোমার চরণে জানাই গো প্রণাম মা মনুষার চরণ তালে এসে কইল দা মা মনুষার চরণ তালে কইয়ে দিল দা অন্তিমে তুই কৃপা করবে দয়াল ভগবান গাইতে এলাম গান আসরে গাইব মায়ের গান আসরে নবম রজনীব্যাপী মায়ের গুণাবলী গুণ কীর্তনের আসর বসিয়েছেন সেই বাড়ির গৃহকর্তার স্ত্রী সহধর্মের যিনি ধর্মের পথে অবলম্বন করিয়ে দেবেন স্বামীকে
সেই মাটি আমার এই আসরে এসে ৫০ টাকা দান ১ টাকা দক্ষিণা করেছে দেওয়া তো আমার কিছুই নেই ঠাকুরের কাছে কামনা করব দয়ালে যে আশা নিয়ে দান করে গেছে তুমি তার শাখা সিঁদুর বজায় রেখো এবং বাড়িতে ফুলে ফুলে সাজিয়ে রেখো যাতে বাড়িটা ফুলে ফুলে সেজে উঠে সুখে সুখময় হয়ে উঠতে পারে আর এক দাদা আমার এই আসরে এসে ১০ টাকা দান ১ টাকা দক্ষিণা করেছে ভগবান যাতে তার আশীষ প্রদান করে সে যাতে এই মূল্যের দ্বারা ভবতরী পরপার হতে পারে নিতাই গৌর হরি বল হরি বল গুরুর বন্দন কালে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমার দয়াল ভগবান বন্দন কালে তুমি দিলে না কল্যাণ করিবে তোমার দয়াল ভগবান মা মনুষ মনে আসে করিবে পুরনো তরে অন্তিমে ধরাবে ভগবান মা মনুষ মনে আসে করিবে পুরনো মা মনুষ মনে আসে করিবে পুরনো অন্তিমে ধরাইবে দয়াল ভগবান আমি গাইতে নাম গান আসরে গাইব মায়ের গান আসরে গাইব মায়ের দেখি কতদিন কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা দেয় আমি কিন্তু মায়ের আসরে দান করে যাব ইসলাম ধর্ম অবলম্বনকারী ভাইটা হলেও নামটা তার মাসুম খুব নরম অন্তরটা তার নরম তাই মাসুম কি করেছে গো এই আসরে এসে ৪৯ টাকা দান ১ টাকা দক্ষিণা সর্বমোটেই ৫০ টাকা দান দক্ষিণা করেছে দেওয়ার তো কিছু নেই ভগবান আল্লাহ খুদা যাতে তার আশীষ প্রদান করে সেটাতে একদিন ওই খুদার চরণে জায়গা পায় আরে মাসুম বাবুর নামেটি আমি করি উচ্চারণ মায়ের চরণ তলে করে দিল মাসুম ভাইয়ের নামেটি আমি করি উচ্চারণ মায়ের চরণ তলে করে দিল অন্তিমে তোরে তোরাবে ভগবান আসরে গাইব মায়ের গান আসরে গাইব একটু শুনবেন আগেকার সময় ওই যে মায়েরা রয়েছে আমার আগে যখন মনসা গান হতো এত সুন্দর মাইক সাউন্ড এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর লাইট ছিল না কি মা ছিল আমার বাবারা যখন গান করেছে ওই হারিকেন জ্বালিয়ে গান করেছে আর মাইক তো ছিল না একটা হাড়ি কাঁচা টাঙানো হতো সাউন্ড যত দূর গেল গেল না গেল নাই গেল আর এত সুন্দর
কলা তখন ছিল এমনিতেই ধরুন 2 কিলোমিটার 2.5 কিলোমিটার শব্দ যেত আর এখন মাইকে দিয়ে আমাদের শব্দ যায় না মা কি আমাদের সেরকম খাওয়াও নেই আমাদের সেরকম দাওয়াও নেই তাই যার মাধ্যমে আপনাদের প্রত্যেকের কর্ণগহ পড়ে শব্দ তরঙ্গ পৌঁছে যাচ্ছে যার মাধ্যমে যে শব্দ তরঙ্গ আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকের হৃদয়ে ছুঁয়ে দিচ্ছে আমাদের শব্দ এত সুন্দর বৃষ্টি কাদা হলেও আমরা সকলে বসে অনুভব করতে পারছি গানের যার মাধ্যমে মোস্তফা সাউন্ড মোস্তফা ডেকোরেটর দাদাটি আমার কি করেছে গো জানো সত্যি মা মনসা দেবী তাকে খুব ভালোবাসে এবং মাকেও সে খুব ভালোবাসে এই মায়ের আসরে এসে 100 টাকা দান করেছে 100 আর দানকে পরিপূর্ণ করবে বলে 10 টাকা দক্ষিণা করেছে আমি কি দিতে পারি ভগবান দেবার জন্য বসে আছে আমি বলবো মা গো তুমি তাকে তার হাতে জাদু করে দাও মা সরস্বতী যাতে বিরাজ করে সাউন্ডে প্রত্যেকটা শব্দ তরঙ্গ যাতে সুমধুর থেকে সুমধুর হয়ে শব্দ তরঙ্গ আপনাদের কর্ণগহ্বরে পৌঁছে যায় এবং আরেকটা কথা বলি আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে বিয়ে হোক এখন বার্থডে হচ্ছে আর অনেক প্রোগ্রাম হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় সুন্দর সাউন্ড সুন্দর ডেকোরেটর সুন্দর প্যান্ডেল এই দাদার সাথে যোগাযোগ করবেন দয়া করে খুব কমের মাধ্যম হয়ে যাবে যদি না হয় আমাকে কল করবেন খুব কমে করে দেব যেটা 5000 সেটা 2500 টাকায় হয়ে যাবে নিতাই গৌর হরি বল হরি বল ওরে মায়ের চরণ তলে জীবন করে দাও কল্যাণ করিবে আরে দয়াল ভগবান বন্দি বন্দি চাতুরকে গুরুটি মানুই আমি বেড়াই দেশে দে গুরুটি গুরুটি বন্দি বন্দি চাতুরকে গুরুটি মানুই আমি বেড়াই দেশে দে কোথায় ওহি দয়াল গুরু হরি হে কান্ড হরি তুমি তোমার চরণে জানাই গো প্রণাম আশিস দাস আশীষ দান কর মোরে গাইতে পারি গা আশীষ দান কর মোরে গাইতে পারি গা এই তো তোমার চরণে জানাই গো প্রণাম আমি গাইতে লাভ গান আসরে গাইব মায়ের গান আসরে গাইব মায়ের গান চরণ বন্দি আমি ফসল করি বিপ্লব মণ্ডল নাম আমি করি উচ্চারণ করে মনসার গান আমি দিলাম বিবরণ কি করে ব্যান্ড বাজায় সেই বিপ্লব এই আসরে এসে মায়ের রাতুল চরণে নিজের সুখ লাভের তরে সন্তান সন্ততির সুখ লাভের তরে ভক্তগণের সুখ লাভের তরে 50 টাকা দান 10 টাকা দক্ষিণা করেছেন মা মনসা দেবী যাতে থেকে আশীষ প্রদান করেন সে ভাইটি আমার যাতে ভালো করে মনসা গান গুণকীর্তন গিয়ে নিজের সংসার অতিবাহিত করতে পারে
সংসারে যাতে সুখ নেমে আসে মাগো তুমি তারে আশীর্বাদ করো ওরে বিপ্লব ভাইয়ের নামে টি আমি করি উচ্চারণ মায়ের চরণ তোলে করে দিল দান কোথায় হে দয়ালে গুরু হই হে কান্ডারি তব চরণ বন্দী আমি হসলম করি গুরু কি পাবি নেম জগতে কিছু নাই ধরাইতে পারে গুরু দে ভালো থেকো সুখে থেকো এই আমি চাই ভালো থেকো সুখে থেকো এই আমি চাই মায়ের চরণে ও গো আমি প্রণাম জানাই আমি গাইতে এলাম গান আসরে গাইব মায়ের গান আসরে গাইব মায়ের গান ওরে সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে এলাম গান সবার আশীর্বাদ মাথায় করে গাইতে এলাম গান বন্ধুদের জানাই ভালোবাসা বড়দের প্রণাম আমি গাইতে এলাম গান আসরে গাইব মায়ের গান আসরে গাইব মায়ের গান আসরে গাইব ওরে ওস্তাদ বন্দনা মোদি অন্তিম হইল ওরে গণেশ বন্দনা মোদি মনেতে পড়িল হে ওরে বন্দে দেব গণপতি মাতা হই জান পার্বতী পিতা হই যা ভোলা মহে সবাই বলুন গণপতি বাপ্পা মরিয়া মরিয়া বলেন জয় গণপতি বাপ্পা বাপ্পা মরিয়া প্রণতি যে করো ফুটে প্রথম একটা দান এসেছে গো সম্ভবত পঞ্চানন্দপুর পাগলাঘাটের কি নাম আপনারা সকলে খুব সুপরিচিত আছেন মুন্না ভাই খৈনি যদিও দানটা খুব কম প্রচুর ইনকাম তো প্রচুর কামাই করে মুন্না ভাই কোম্পানির মালিক এই আসরে এসে ১০০ টাকা দান ১০০ টাকা দক্ষিণা করেছে যদিও কম ভেবেছিলাম মনে মনে যে ৫০০ টাকা দান ৫০০ টাকা দক্ষিণা হবে কেন বলুন তো কেন বলুন তো আমরা সকলে বাড়ি বাড়িতে দেখি খৈনি ছাড়া কিন্তু চলে না কি বাবা খৈনি ছাড়া চলে না আর সব থেকে বেশি আমাদের বাড়ির রতুয়া সেখানেও দেখছি মুন্না ভাই আমিও গিয়ে প্রচার করব যে মুন্না ভাই খৈনি খেয়েও ভালো তো ১০০ টাকা আর ১০০ টাকাতে কি হবে যদি মুন্না ভাই এসে থাকে একটু বাড়িয়ে দিলে মনে হয় আরো ভালো হয় কি ওরে গণপতি তুমি বিনে কি ভায়া
তুমি দেব দেবে রপো যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় দেখতে দেখতে আমার মুন্না ভাইয়ের কাছে আমি ডাইরেক্ট পৌঁছে গেছি মুন্না ভাই কি করেছে এ লজ্জা নয় তোমার ব্যবসা খুব চলবে গো তোমার ব্যবসা খুব চলবে মানুষ একটুতে যেতে নেশা হয়ে যায় আর দরকার নাই বোতলের ওটাতেই যেতে হয়ে যায় কি এদিকে মুন্না ভাই কি করেছে সঙ্গে সঙ্গে 200 টাকা দান করে দিয়েছে ওরে মুন্না ভাইয়ের নামে টি আমি কোডি উচ্চা আরন দেখি মায়ের উচ্চা রনে কইল তা এদিকে এক বাবা মা 10 টাকা দান 10 টাকা দক্ষিণা করেছে কোনে সব দোনকালে এসে তুমি দানো দিলে উল্লানো কো রিবে গজানো গণপতি মাতা হই জান পার্বতী পিতা হই যা ভোলা মহে ওরে গাইয়াত্রী পদি ছন্দে অচলিপ রিলাম রন্ধ্রে বসাইলাম চামর ফোটা খুশি কোবা ভোলে জগা হারি ইয়ংকদন্ত মহাকাল গণপতি গণরাই গহনগম গুণ রবি গণেশ বন তোমার কালে এসে তুমি গো কানো দিলে উল্লানো রিবে বসাইলাম চামর উপরে গজানো গজানো দেবহে দেবহে Ha 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 ha!
তুমি গণপতি মাতা হয়ে জানো পার্বতী পিতা হয়ে যান ভোলা মহেশ্বর পুত্র তুমি গণপতি মাতা হয়ে জানো পার্বতী পিতা হয়ে যান ভোলা মহেশ্বর ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে জানো পার্বতী পিতা হয়ে যান ভোলা মহেশ্বর একদন্ত মহাকাল গণপতি ওরে বনরাই মহন্মদ বীর গুণরাই বাবার আবার সারি সারি শুনতে এসেছে বিশ্বহরি দেবী মনসা এসো মাইয়া সরে দেবী মনসা এসো মা এই আসরে তোমারি বিনে দিন যাই দিন দিনে তোমারি বিনে দিন যাই দিন দিনে তুমি বিনা বাচা বড় দায় এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে
বাড়িতে আমরা আসরে বসিয়েছি যে এত সুন্দর একটা মেলা লাগিয়েছে এই যজ্ঞের যিনি মূল বাপি কর্মকার হার্ডওয়ার বসাক হার্ডওয়ার সেই বাপি এই আসরে এসে নিজের মঙ্গল কামনা চাইলে যত ভক্ত এসেছে এই আসরে প্রত্যেকের মস্তকে যাতে চামড়ের বাতাস দেওয়া হয় সকলে যাতে সপরিবারে ভালো থাকে এই কামনা করে ৫০ টাকা দান এবং ১ টাকা দক্ষিণা করেছে সাথে সাথে এই মাসুম ভাই যে দান করবে ওর মস্তকেও যাতে চামড় দেওয়া হয় মাসুম ভাই ২০০ টাকা দিবে এখন আর কি ওরে বাপি কর্মকারের নামটি উচ্চারণ করি মায়ের চরণ তলে করে দিল ফেরি বলে না যে কথা হয়তো কথার মতো এই কথা যখন দিয়েছে আমার মাসুম ভাই এই আসরে এসে ২০০ টাকা দান করেই ফেলেছে না না ২০০ টাকা দিয়েছে ও বোম্বেতে জুসের দোকান বোম্বেতে জুসের দোকান এখানে তো জুস কাউকে খাওয়াতে পারছে না কিন্তু সবাইকে এই ২০০ টাকা দিয়ে মায়ের চরণে বলছে মা গো সবাইকে জুস খাইয়ে দিও আমি তো দূরে আছি জুস খাওয়াতে পারছি না হ্যাঁ তুমি বোম্বে যাবে দেখা করবে মাসুমের সাথে নাম্বারটা নিয়ে নেবে ওরে মাসুম ভাইয়ের নামটি আমি উচ্চারণ করি মায়ের চরণ তলে ২০০ টাকা ফেরি এক মায়ের ভক্ত আমরা যেখানে গান করি না কেন দিদিটা আমার সেখানেই যাই এই দিদিটা এই আসরে এসে ২০ টাকা দান মনসা দেবীর চরণতলে দান করেছে মাগো তুমি তারে বিপদ থেকে রক্ষা করো বিপদের সম্মুখীন হলে তুমি তারে উদ্ধার করে দিও মায়ের চরণ তলে যেবা করে দান কল্যাণ করিবে তারি দয়ার মামন সামন মামন সামন করিবে পুরো
করিবে তোমায় দয়াল ভগবান ওরে মা মনসার চরণ তলে মা মনসার চরণ তলে তুমি দিলে দান এসো গো মা দেবি মনসা এসো মা এ আসনে সোগমা দেবি মনসা এসব আসনে চরণে অনেকে এসে দান করছে মা গো যারা যারা যে আসরে এসে দান করছে তুমি তাদের সকলের মনের বাঞ্ছা পরিপূর্ণ করো তুমি তাদের সকলের ভালো রেখো ওরে মায়ের চরণ তলে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান উল্লন করিবে তোমায় দয়াল ভগবান মা মনসা চরণ তলে মা মনসার চরণ তলে তুমি দিল এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে তুমি দেবী
সরসুতা আস্তিকের মাতা তুমি দেবী ও গো মা জগতের মাতা তোমার নামে ও গো মা তোমার নামে ও গো মা করে দিল দান এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে অনেক বাবার আমার দান করছে এক বাবা আমার 50 টাকা দান করেছে ওরে মায়ের চরণ তলে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান মায়ের চরণ তলে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান মা মানুষের চরণ তলে মনুষ্যের চরণ তলে এসে কইল ওরে এসো গো মা বিমনসা এসো মা এই আসরে এসো গো মা বিমনসা এসো মা এই আসরে সে তোমায় গো গো মা বিবাহ করিল এদিকে আমার মায়েরা সারি সারি দান করছে মা গো সকলের মনের বাঞ্ছা তুমি পরিপূর্ণ করো তুমি তাদের সকলের ভালো রেখো ওরে মনসার শ্রী চরণে করে দিল দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান তলে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান মা মানস মনয়াসা মা মানস মনয়াসা করিবে পুনো এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে করিবে তোমায় দয়াল ভগবান মায়ের চরণ তলে তুমি দিলে দান কল্যাণ করিবে তোমায় দয়াল ভগবান মা মানস মনয়াসা মা মানস মনয়াসা করিবে পূরণ এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে তোমারি বিন দিন যায় দিন দিন তোমারি বিন দিন যায় দিন দিন তুমি বিনা বাঁচা বরদায় মা এসো গো মা দেবী মনসা এসো মা এই আসরে
এসো মা এসো মা এসো মা এই আসরে